মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকে এবার 700 নম্বরের মধ্যে 693 নম্বর পেয়ে প্রথম হয়েছে কোচবিহারের রামখোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রজোৎ সেন। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে, তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে পড়ার জন্য কোনো বাধা ধরার সময় ছিল না তার, যখন ইচ্ছে করতো তখনই সে পড়তো। মাধ্যমিকের ফল নিয়ে কতটা আশাবাদী ছিল সে, যে ব্রেক লার্নিং মেথডটা করাটাই সব থেকে ভালো উপায়, কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5-10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম 10 একটা কিছু করবো ভাবছিলাম। আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদের ভালো ফল করার টিপসও দিয়েছে চন্দ্রচূড়। যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো, যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কী করে জিনিস জানতে হয়, সুতরাং সেই জ্ঞান পিপাসাটা তৃষাটাকে বাড়াতে হবে। ছেলের সাফল্যে আপ্লুত চন্দ্রচূড়ের মা মৌসুমী সেন। ছেলের মাধ্যমিকের ফল ভালো হবে বলেই আশা করেছিলেন তিনি। আপনি কি আশা করেছিলেন এরকম রেজাল্ট হবে? ছোটবেলা থেকে ওর প্রতি আশা। দাদা ওই যে আগা কোণে ঘর রেজাল্ট করতে, আগা কোণে ভালো, সে নার্সারি থেকে ও একভাবে এক স্ট্যান্ডার্ডে আসে, পড়াশোনা কোনো গাফিলতি নেই। আমাদের এইটাই সারা পাড়া সবার মধ্যে একটা যে আশা, যে ও ছোটবেলা থেকে যেভাবে আসে মাধ্যমিকও যেন এইভাবেই চলে, ও যে মাধ্যমিকে জানি আমি ওকে একটু টিভিতে দেখতে পাই। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।